वेलकम टू द फर्स्टेस्ट एकेडमी। सो आबार एक नतून क्लास एकदम कि सिम्पल इंटरेस्ट बा सरल सूद दारुण लागबे। सरल सूद एकदम जलेर मतन सहज करे बुझबे देखबे तोमरा। तो आज के थेके सरल सूदेर क्लास करछि, जाने ना कटा क्लास होबे देखा जाक, जतो पारबो कम करार चेष्टा करबो ताड़ाताड़ी करे, ताड़ाताड़ी माने भालो करे बुझबे। আর তোমাদের এর আগের দিন মানে কালকে গতকালকে আমি ক্লাস করেছিলাম, কিন্তু কোনো রকমভাবে আমার ভিডিওটা মোবাইল থেকে ডিলিট হয়ে যায়, সেই কারণে কালকে তোমাদেরকে আমি ভিডিওটা দিতে পারিনি। তো তার জন্য খুব দুঃখিত, মানে আমাকে খুব খারাপ লাগছে, কষ্ট করে একটা ভিডিও করার পরে যদি ডিলিট হয়ে যায় না খুব কষ্ট লাগে। যাই হোক, আমি আর করলাম না। তবে হ্যাঁ, মাঝে যে কোনো একদিন আমি একটা ক্লাস সলভ করার কিছু কিছু অঙ্ক আছে, সেটা আমি মাঝে অঙ্ক কলা চলাকালীন আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে যেটা শুরু করতে হয়েছি দারুণ লাগবে দেখবা, মন একদম মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, দেখবে দারুণ লাগবে। এই যে সরল সুর থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? এসএসসিতে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ থেকে দেয়, তো সরল সুদটা করলে তুমি চক্রবৃদ্ধি সুদটা আরও ভালো করে বুঝতে পারবে। তো ছোড়ো সরল সুদটাকে একে বুঝি। দেখো, সুদ বা ইন্টারেস্ট কাকে বলছে, যেমন ধরো ভালো করে বুঝবে, আগে এই জিনিসটা বুঝে নাও যে ধরো কাউকে তুমি 1000 টাকা রাখলে, দেন তুমি বললে যে কি ভাই আমাকে প্রতি বছরে 10% করে রাখবে, তার মানে এইখানে সরল সুদ হচ্ছে শুধু আসল যে টাকাটা তুমি ধার দিয়েছো সেই টাকার ওপরে, এটাকে বলছে সরল সুদ। 10% 1000 টাকায় 10% মানে কত? 100 টাকা। তার মানে প্রতি বছর 100 টাকা করে লাগবে, প্রতি বছর 100 টাকা করে বাড়বে। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ হতো 100 টাকা বাড়লো এক বছর পর কত হলো 1100, এই 1100-র ওপরে আবার 10%, তো ওটা চক্রবৃদ্ধি ওটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আসলকে, আমি যেটা প্রথমে ছিল আসল সেটাকেই ধরবো, সে 5 বছর হোক আর 10 বছর হোক, বুঝতে পেরেছ? সবসময় আমরা আসল যেটা প্রথমে বলেছি আসল সেটাকে আমরা আসল হিসেবে গণ্য করব সরল সুদের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে সরল সুদ। আর আমরা কেন দেখো এই চ্যাপ্টারগুলো এবার করব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, কারণ আমরা যে পার্সেন্টেজের ব্যাপারটা ভালো করে বুঝে গেছি, এখন করতে আর কোনো অসুবিধা হবে না, তাই আমরা প্রথমে পার্সেন্টেজ বা শতকরা ক্লাসটা আগে করে নিয়েছি। এখন দেখবে এই ক্লাসগুলো পড়তে তোমাদেরকে খুব ভালো লাগবে। তাহলে কি বললাম, সরল সুদ হচ্ছে আর কিছুই নাই, এখানে আসল থাকবে, আসলের ওপরে একটা ইন্টারেস্ট বা আসলের ওপরে একটা সুদ নেওয়া, সেটাকে বলছে সরল সুদ। তো চলো দেখো, এই যে বই আমি করবো, কয়েকটা কোশ্চেনও করবো আজকে, দেখবো ছোটো ছোটো ভালো ভালো লাগবে, বই থেকে করবো। চলো তাহলে আমরা সরল সুদটাকে আমরা প্রথম ছোট থেকেই পড়ে আসি, যে I=PRT/100। তো চলো আজকে এটাকে তোমাদেরকে একটু নতুন করে বোঝাবার চেষ্টা করি। দেখো আমরা জানি, এটা জানি কিন্তু আমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে আসি, যারা জানো না আজকে শিখে নিবে, I=PRT/100, ঠিক আছে? দেখো এখানে আরটা বড় হাতে ছোটো হাতে কোনো ব্যাপার নেই, তোমাদের কেউ দেখতে আসবে না, জাস্ট তোমার অ্যান্সারটা দেখবে যে তুমি ঠিক করেছো কিনা। দেখো তাহলে এইখানে এইগুলোকে আমি একটু অ্যানালাইসিস করছি। দেখো এইখানে হচ্ছে আসল, ভালো করে বুঝে নাও সমস্ত কিছুগুলো, আসল বা এটাকে বলছে যে প্রিন্সিপাল, ঠিক আছে? আসল বা প্রিন্সিপালটাকে আমরা কি করছি, পি, মানে পি, এই প্রিন্সিপাল থেকে পি নিচ্ছি, এটাকে বলছে আসল। এটাকে আবার কি বলা হয়, যে মূলধনও বলা হয়, ঠিক আছে? এটাকে মূলধনও বলা হয়। সমস্ত কিছু একদম ভালো করে বুঝে নাও। তাহলে পি হচ্ছে আসল, এরপরে আসে আই, আই হচ্ছে, আইটা হচ্ছে সরল সুদ, যেটাকে বলছে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সেটাই হচ্ছে আই, এই যে ইন্টারেস্টের আই নিচ্ছে হলো। এরপরে কি আছে, সুদের হার, মানে কত পার্সেন্ট হারে নিচ্ছে, আমি যে বললাম যে 10% হারে, তাহলে সুদের হার, এটাকে বলছে কি রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, এটাকে বলছে আর দ্বারা ডিনোট করছি। আর একটা যেটা আছে সময়, যেটা হচ্ছে সময়, যেটা বলছে কত টাইম, কত দিনের জন্য বা কত বছরের জন্য, সেটাকে আমরা ক্যাপিটাল বা ছোটো হাতে, তুমি বড় হাতে ছোটো হাতে কোনো ব্যাপার না, তুমি নিলেই হবে। তাহলে এইখানে বলছে যে একটা ঘটনা যেটা মূলধন বা আসল সেটাকে বলছে প্রিন্সিপাল, সেটাকে পি দ্বারা ডিনোট করছে, যেটাকে বলছে সরল সুদ, যেটাকে বলছে সিম্পল ইন্টারেস্ট, সেটাকে আই দ্বারা ডিনোট করছে, যেটা বলছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সেটাকে বলছে আর দ্বারা ডিনোট করছে, আর সময় যেটাকে বলছে টাইম। দেখো এগুলো কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু তোমার মাথায় ছবি রাখতে হবে যে কি কোনটাকে বলছে, এই হচ্ছে আসল গল্প, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। আই মানে কি, তার মানে এখানে কি বলতে চাইছে, আমি যদি এবার এইটাকে লিখি, দেখো এটাকে লিখি, দেখো যে আই সমান মানে কি দাঁড়াচ্ছে, আই মানে হচ্ছে এইখানে আমি করছি, তার মানে এইটাকে যদি আমি করি তাহলে কি লিখলো, যে কি সরল সুদ, তাই তো? সরল সুদ সমানই হচ্ছে আসল, তাই তো? আসল গুণিত সুদের হার, সুদের হার, আর তারপরে হচ্ছে গুণিত সময়,
ঠিক আছে, তারপরে কি আছে 100 ডিভাইডেড বাই, এতটুকুই। বাস এই জিনিসটা আমার বোঝা ছিল। তাহলে মানে সরল সুদ যখন বের করব তখন আমি আসল গুণিত সুদের হার গুণিত সময় ওকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাব, সরল সুদ। দেখো এখানে সরল সুদ কেন বলছে, শুধু সুদ কেন বলছে না, কারণ সরল সুদ বলতে এখানে বোঝাচ্ছে যে কি, যখন এই আসলটাকে সবসময় ধরবো, এই আসল এই যে প্রিন্সিপালের ওপরেই সবসময় আমি সুদটাকে লাগাবো, তাই এটাকে বলছে সরল সুদ। যদি আমি আসলটা বারবার চেঞ্জ হয়, একটা যেটা সুদ পেলাম সেটা অ্যাড হয়ে গেল, তখন ওটাকে বলবো চক্রবৃদ্ধি সুদ। কিন্তু সরল সুদ সবসময় আসলটাকে আসলের উপরে কাজ করছে, তাই এটাকে বলছে সরল সুদ। তাহলে এইটা হচ্ছে মেন কনসেপ্ট। দেখো কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে নাও, আমি প্রত্যেকটা ওই বইয়ের অঙ্কগুলো প্রত্যেকটা করে দেবো, প্রত্যেকটা মানে ধরো একই টাইপের যেগুলো আছে বাদ দিয়ে সমস্ত অঙ্ক করে দেবো, একদম ভালো করে বুঝো ব্যাপারগুলো। যে কি হলো, যে দেখো মূলধন বা আসল এটাকে বলছে প্রিন্সিপাল, এটা পি দ্বারা ডিনোট। এই জিনিসটা ছবি এঁকে লাও, আমি এখানে লিখে দিলাম, এটাকে মিটিয়ে দেবো, বাট এটাকে মিটাবো না, যে আই সমান পি আর টি ডিভাইডেড বাই 100, এটা থেকে গেল, এটা কোনো রকম মিটামিটির জায়গা নেই, এটা সবসময় থেকে গেল। বাস এই ছবিটা তোমাদের মাথায় যেটা থাকে যে আই সমান পি আর টি বাই 100, তাহলে এতটুকু তো বোঝা গেছে। চলো এবার আমি এটাকে মিটিয়ে দিয়ে একটু অন্য এটাকে একটু আরেকটু অ্যানালাইসিস করছি। দেখো এটা মিটিয়ে দিলাম, ঠিক আছে, দারুণ লাগবে, দারুণ আজকের এই ক্লাসটা, না আজকের ক্লাসটা কিন্তু সবাইকে শেয়ার করতে হবে, ঠিক আছে। চলো তাহলে দেখো আমি কি পেলাম, দেখো তো আই সমান হচ্ছে পি আর টি ডিভাইডেড বাই 100, এগুলো সব হচ্ছে ভেরিয়েবল বলে, চলো রাশি পরিবর্তনশীল, ওই কারণে সব এরকম আছে মানে গুণ হয়ে আছে, ঠিক আছে। যেমন ধরে নাও 12, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, যে দুটো সংখ্যা পাশাপাশি একটা আর একটা সংখ্যা, মানে দুটো সংখ্যা না, দুটো সংখ্যা বলা যায় আবার অঙ্কও বলা যায়, দিয়ে এটা 12 তৈরি হয়েছে, এটা কিন্তু গুণ আকারে নেই এখানে। কিন্তু যদি আমি এক্স ওয়াই বলতাম তাহলে কিন্তু এটা দুটো গুণ আকারে আছে, এগুলো ব্যাপার বোঝার আছে, তাও ছোটো ছোটো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। তাহলে দেখো এবার এইখানে আমাকে বলো, আমি যেটা করতে চলেছি সেটা মুখস্থ কিছু করা দরকার নেই, লাগবেও না, কিন্তু কীভাবে করা যায় দেখো। দেখো এইটাকে আমি আইটাকে এরকম করে লিখতে পারি না, যে উপরে আই দিলাম নিচে ওয়ান দিলাম, দিতে পারি। এবার এইটাকে দেখো তো আই তো বের করতে দিলাম, এইভাবে করে দিলাম, এবার এবার যদি এই তিনটের মধ্যে কিছু বের করতে দেয় তাহলে কী করে করবো দেখো। তাহলে আমি এইটার সঙ্গে পুরোটার সাথে আমি এই যে ধরো পি আর টি লিখলাম, ঠিক আছে, আমি এটা বোঝালাম এভাবে লেখা যায়, এভাবে লেখালাম, এভাবে লিখলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, ওয়ানের সঙ্গে যাই গুণ করবো তাই পাবো, সমান কী হলো ওয়ান আই ইন্টু 100। এবার তুমি এইখানে বলো এই যে জিনিসটা পেলাম, এই জিনিসটা থেকে আমি তিনটে জিনিস বের করতে পারি না, জাস্ট এই জিনিসটা দেখো। ফার্স্ট যদি আমি বের করি যে আসল, ফার্স্ট যদি বের করি আসল মানে পি, পি সমান কী বেরোবে দেখো তো, ওপরে তো আই ইন্টু 100 আছে, নিচে তাহলে কী যাবে আটটি, আমি তো পি বের করছি মানে পিকে রাখছি, তাহলে বাকিটা ওদিকে যাবে, তার মানে আটটি ওদিকে নিচে চলে যাবে, এক নম্বর হয়ে গেল যে আসল সমান হলো আই ইন্টু 100 ডিভাইডেড বাই আটটি। কিছু মুখস্থ রাখতে হবে না, আমি যখন প্রশ্ন করবো অ্যান্সার তখন দেখবো অটোমেটিক হবে, তুমি এইটা করেই করবে, কিন্তু এটা আমার বলা কর্তব্য, এটা তোমাকে জানতে হবে যে কীভাবে হচ্ছে, ঠিক আছে। এবার দ্বিতীয় তখন দেখো, যদি আমি আটটা বের করি, আটটা কি সুদের হার, তাই তো, রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আমি বা সুদের হার, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, যদি সুদের হারটাকে লিখি তাহলে আই ইন্টু 100 তো আছেই, ঠিক আছে। তারপরে এটা দেখো আই ইন্টু 100 আছে, এবার নিচে কী যাবে দেখো, আটটাকে আমি নিয়েছি তাহলে কী পড়ে থাকছে পি আর টি, তাহলে পি আর টি লিখলাম, ঠিক আছে, পি আর টি নিলাম। তাহলে এবার কী হয়ে গেল, তাহলে আমার এটা আটটাও বেরিয়ে গেল, এবার বাকি কী আছে টি, যেটা হচ্ছে তিন দাগ, আমি এখানে লিখছি, এখানে লিখছি তিনের প্রবলেম, ঠিক আছে, তিনের প্রবলেমটা এইখানে লিখছি, এখানে কী বের করতে হবে টি, মানে হচ্ছে সময়, তাই তো, সময় বের করতে হবে মানে টি, তাহলে দেখো টি, তাহলে যেটা ওপরে ছিল তো সেটা থাকবে আই ইন্টু 100, আই ইন্টু 100 হয়ে গেল, তাহলে কী পড়ে আছে পি ইন্টু আর, তাহলে পি ইন্টু আর। তাহলে দেখো আমি আসল বের করতে পারবো একটা জিনিস থেকে, এই জিনিসটা থেকে আমি কী কী বের করতে পারলাম, আসল এটা হচ্ছে আর মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর একটা বের করতে পারলাম সময়। দেখো এভাবে বের করতে পারি আমরা, কিন্তু এটা কোনো মুখস্থ করতে হবে না, এখানে কোনো মুখস্থ কোনো জায়গায় নেই, জাস্ট এটা যদি তুমি মাথায় রাখতে পারো, এইটা যদি মাথায় রাখতে পারো, তাহলে তুমি সমস্ত যে কোনো অঙ্ক করতে পারো, এতে কোনো ডাউটই নেই, ঠিক আছে, সমস্ত ধরনের অঙ্কগুলো করতে পারবে, বোঝা গেছে। কিন্তু কি ক্লাসটা বলো, অঙ্কগুলো যখন আমি করাবো সেগুলোকে মনোযোগ সহকারে একটার পর একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে। চলো এই জিনিসটা তো বুঝে গেলে, এইবার একটা জিনিস একটু জিনিস বোঝানোর আছে, তারপরে আমরা অঙ্কতে ঢুকবো, আশা করি কোনো যদি ডাউট থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। আর একটা ক্লাসের মধ্যে একটা কথা বলে দিই, যে আমি রিজনিংয়ের ক্লাস অনেক দিন দেওয়া হয়নি, তো রিজনিংয়ের আমি বুঝতে পারছি না কোনটা করলে তাড়াতাড়ি হয় বা কোনটা তোমাদের ভালো লাগে বা কোনটা তোমাদের কাছে কঠিন, মোটামুটি আমি
70-80% তোমাদের রিজনিং করিয়ে দিয়েছি, কিছু কিছু জিনিস বাকি আছে। তো তোমরা আজকে কমেন্টে করে জানাবে, ম্যাথের ক্লাসে আমি রিজনিংয়ের কথা বলছি তাও বলতে হবে, কারণ আমরা হয়তো কালকে বা পরশু তোর ক্লাস নিয়ে আসবো রিজনিংয়ের। তো আমাকে একটু জানাও যে তোমাদের কোন ক্লাসটা বেশি ভালো হবে। অনেকে বলছে ক্যালেন্ডার, অনেকে বলছে ক্লক, অনেকে বলছে সিলোলিজাম, বিবৃতি, অনেকেই অনেক রকম বলছে। তো একটু একটু বেশি বেশি করে কমেন্ট করো, যেটাতে বেশি আসবে সেটা আমি কালকে তোমরা ক্লাস পাবে রিজনিংয়ের, ঠিক আছে? আর আজকে ক্লাসটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে। দেখো তাহলে এইখানে সমস্ত কিছু হয়ে গেল, যে আমি আর বের করতে পারলাম, টি বের করতে পারলাম, পি বের করতে পারলাম, আই বের তো করতে পারলাম, তার মানে কি সরল সুদ, আসল সুদের হার, সময়, সব কিছু বের করতে পারলাম। একটা জিনিস যেটা বাকি আছে আর করা, এটা একটা করে দিলেই বাস, একটা জিনিস বলে দিলেই তোমাদের কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। দেখ যেটা হচ্ছে কি অ্যামাউন্ট বা কি বলছে, এই যে এটা তোমরা পড়েছ হয়তো কি সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল বা এটাকে বলছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট, ঠিক আছে? এই সবৃদ্ধি মূল বা অ্যামাউন্টটা কি থাকবে, সবৃদ্ধি মূল বা এটাকেই বলছে আবার সুদে আসলে বলা হয়, ঠিক আছে? বা সুদ আসলে বলা হয়, সুদে আসলে বলে, আবার সুদ আসলে বলে। তো এতগুলো কথা কিন্তু পরীক্ষার কোশ্চেনে থাকতে পারে, যে কোনো একটা, এটা থাকতে পারে বা অ্যামাউন্ট থাকবে, ইংলিশ থাকলে অ্যামাউন্ট থাকবে, কিন্তু এমনি কিন্তু বাংলা থাকলে এটা থাকবেই, সবৃদ্ধি মূল বা সুদে আসল বা সুদ আসল, সুদ হাইফেন আসল। তো এইটার মানে কি, এই যে সবৃদ্ধি মূল বা আসল সুদে আসল বা অ্যামাউন্টটার মানে হচ্ছে আর কিছুই নয়, যেটা আমরা আসল জানি, পি মানে আসল, তার মানে কি হচ্ছে যে এই যে সবৃদ্ধি মূল, এই যে সবৃদ্ধি, আমি আরেকবার লিখছি, সবৃদ্ধি মূলটা সমান সমানই হচ্ছে আসল, আসল তোমার ছিল যেটা আসল, আসলের সঙ্গে যখন আমি সুদটা গণিয়ে নিব, কোন সুদ, সরল সুদ, তখন সেটাকে আমি বলবো সবৃদ্ধি মূল, যেটাকে বলছে অ্যামাউন্ট, যেটাকে বলছে সুদে আসল, যেটাকে বলছে সুদে আসল। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, আসল তো জানি আমি পি প্লাস আর সুদে হার মানে আই, আর এটাকে যদি ইংলিশে লিখি তাহলে মানে অ্যামাউন্ট সমান হচ্ছে পি প্লাস আই, মানে সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ, যেটাই বলবে। তাই এতটুকুই ছিল কনসেপ্ট তোমাদের, আর খুব একটা কঠিন কিছুই না, টু ইজি, সত্যি বলছি টু ইজি। এবার আমরা কি করব, এইটুকুটা তোমরা শুধু মাথায় রেখে দাও বা খাতাতে যে নোট করছো নোট করে পাশে রাখো। এবার আমি যে কোশ্চেনগুলো করব ধরে ধরে বইয়ের উপরে করব, সেগুলো করব তখন দেখবো তোমার কাছে জলের মতন লাগবে, একদম জলের মতন লাগবে, ঠিক আছে? তাহলে চলো সেই কোশ্চেনগুলোকে আমরা এবার কি করব, একটা একটা করে সুবিধাসের বই ধরে করব। চলো তাহলে অঙ্কগুলো করি। চলো তাহলে আমরা যে প্রবলেমটা নিয়ে চলেছি দেখো, যেটা হচ্ছে সুবিধাসের বইয়ের একের দাগের প্রবলেমটা, এই একটা প্রবলেম থেকে কিন্তু আমি বেশি আর যত কিছু কনসেপ্ট বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা কি করবে, মনোযোগ সহকারে ক্লাসটাকে অবশ্যই দেখবে, ঠিক আছে? চলো দেখো, বলছে যে 2,500 টাকা চার বছরের সুদ 500 টাকা হলে, তার মানে 2,000 ধরো কথার কথা ধরো 2,500 টাকা আমি তোমাকে দিলাম বা তুমি তোমার বন্ধুকে দিলে, ঠিক আছে? যে চার বছর বললে, ও চার বছর পর যখন দিতে এলো তখন ও কি করলো বা তুমি বললে কি যে আমি তো 1,000 টাকা দিয়েছিলাম ভাই, চার বছর তুই রাখলি, আমাকে তো 500 টাকা বেশি লাগবে, বা হয়তো ও খুশি মনে করে তোমাকে দিলে, লে 500 টাকা তুইলে আমি তোকে খুশি করে দিলাম, বুঝা গেছে? তাহলে এটাকে বলছে সরল সুদ। তাহলে কি বলছে যে 2,500 টাকা চার বছরের সুদ হচ্ছে 500 টাকা, ঠিক আছে? তাহলে বলছে যে সুদের হার, তাহলে 2,500 টাকার চার বছর রাখার পরে সুদ দিল 500 টাকা, দেন বলছে তাহলে সুদের হার কত ছিল, মানে কত পার্সেন্ট হিসেবে প্রতি বছর নিল, তার মানে কি বলেছে আমাকে চেয়েছে আর, কারণ সুদের হার মানে আর, ঠিক তো? তাহলে এইখানে যখন আমি দেখো যেভাবে কোশ্চেনটা আমি করছি, শোনো তোমরা আমাকে যারা অনেকে ফলো করো, ঠিক আছে, ভালো কথা। তো ফলো যখন করো, আমি আজকে যেটা বলছি সেটা তোমরা শুধু এই অঙ্কটার ক্ষেত্রে না, প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে এটা করার চেষ্টা করবে। তুমি পরীক্ষা হলে না করো তাতে কোনো অসুবিধা নেই, পরীক্ষা হলে ঠিকঠাক করে এলেই হলো, কিন্তু বাড়িতে যখন প্র্যাকটিস করবে, আমি বারবার বলছি কোশ্চেনের যে ডেটাগুলো থাকবে খাতায় ভালো করে আগে তুলবে, কোশ্চেনের যে ডেটাগুলো থাকবে সেগুলোকে ভালো করে আগে তুলবে। কীরকমভাবে তুলবে দেখো, যে এইখানে দেখো আসল, আসল মানে কী ছিল, এটাই তো, এতই তো আসল, এই টাকার উপরেই তো হয়েছে, এই টাকার উপরে তো কত সুদ কত কিছু হয়েছে, তাই তো? তাহলে এই টাকার উপরে যখন কত টাকা সুদ কিছু হয়েছে তাহলে এটাই আসল, তাহলে এটাকে আমি পি ধরবো, আসল মানে পি, তাহলে এটা সমান কত ধরবো 2,500 টাকা, তাই তো? আসল মানে 2,500 হলো। এবার কি বলছে, এবার ধরো আমি একটা একটা করে লিখছি, যে পি হচ্ছে এইটা, মানে এটাই তো আসল, কারণ এই টাকার উপরে সুদ পেয়েছি, যে টাকার উপরে কোনো গল্প হবে সেটা হবে সুদ, সরি সেটাই হবে আসল,
যে টাকার উপরে সমস্ত কিছু কাজ হবে। এই জিনিসটা তোমরা কি মিনিং করতে পারছো? যখন আমি সরল আমি যখন শতকরা করাছিলাম সবসময় বলছিলাম না যে আসল কোনটা আসল কোনটা, তো সেই হচ্ছে আসল। আসলটা সবসময় যার উপরে কাজ হচ্ছে, বা যে টাকাটা কেউ কাউকে ধার দিচ্ছে বা ধার নিচ্ছে বা ব্যাংকে জমা রাখছে সেটাকে বলছে আসল। তাহলে এখানে কি বলছে যে পি বা আসলটাই হচ্ছে তোমার এটা কত, যে 2500 টাকাটা। ঠিক আছে, কি বলছিলাম যে এইখানে কিন্তু আমাকে আসলটাকে আগে লিখে নিতে হবে। লিখে নিলাম, এইবার দেখো আসলটা লেখার পরে এবার কি কি বলেছে দেখো, এইখানে বলেছে সুদ, তাই তো? তাহলে সুদ মানে কি আয়, আমি যেভাবে করছি দেখো, সুদ মানে আসল, মানে সুদ মানে হচ্ছে সরল সুদটা, আর সরল সুদটা আমি আয় ধরেছিলাম, তাহলে আয় কত বলে দিয়েছে 500। টাইম, এটা এটা হচ্ছে সময়, টাইম মানে টি, টিটা কত, 4 বছর। তুমি এখানে লিখতে পারো এত টাকা এত বছর, দেখো আমাকে করতে হবে কোশ্চেন, ঠিক আছে? এখানে সময়টা তুমি বছর লিখতে পারো, এত টাকা লিখতে পারো, সেটা তোমার ব্যাপার, লিখলে হবে না লিখলো, তুমি তো তোমাদের কোশ্চেনগুলো দেখতে আসবে না যে কীভাবে করছো, তোমার টিকটা টিক মারতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু এটা লিখলে লিখতে পারো। এবার আমার আর একটা কী বাকি আছে, আর এটাকে কি বলছে, এটাই তো সরল সুদের হার, এটাই তো বলছে সুদের হার, তাহলে এটা সুদের হার যদি হয় তো এই এটাই তো কোশ্চেনটা চেয়েছে যে সুদের হার কত, তাই তো? তাহলে এবার আমি যখন বের করেছিলাম তখন কিন্তু তোমরা কিন্তু হয়তো মাথায় রেখেছো যে কি হ্যাঁ আর সমান হচ্ছে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি, কিন্তু এত কিছু মাথায় রাখার দরকারই নেই, আমার শুধু মাথায় রাখতে হবে এতটুকু। তাহলে দেখো এইখানে এটা থেকে গেল, এগুলো সব থেকে গেলো। এবার এই জিনিসটা দেখো আমি এখানে আবার লিখলাম যে পি আর টি ডিভাইডেড বাই 100, আশা করি বোঝা গেছে। এবার এই মানগুলো সব এখানে পুট করে দেবো, বাস এতটুকুই কাজ। তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে দেখো, তাহলে আই মানে হচ্ছে 500 বসালাম, ঠিক আছে, পি মানে কত 2500 বসিয়ে দিলাম, ঠিক আছে, আটটা চেয়েছে তাহলে আটটাকে আড়িয়ে রেখে দিলাম, আর টিটা কত, টি হচ্ছে 4, আর ডিভাইডেড বাই 100, বাস হয়ে গেল। এবার দেখো এইখানে এটা দিয়ে 2.0 কেটে গেল, বোঝা গেছে? এবার তোমরা যদি ওপর ওপর কাটতে দেখো, সমান যখন থাকবে এপার সমানের এপার ওপারে তুমি ওপর ওপর কাটতে পারো, নিচ নিচ কাটতে পারো, তোমার যদি না পারো আমি ভালো করে একবার এমনি করে দিচ্ছি, এর নিচে কিছু মানে এক আছে। তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে এটা যা আছে আমি তাই রেখে দিলাম, ঠিক আছে, আমি গুণ করবো না। একটা কথা বলে দিই, যখন এরকম সরল সুদের অঙ্কগুলো করবে বা যে কোনো অঙ্ক করে ফাট করে গুণ করে দেবে না, গুণ করলে কাটাকুটিতে সমস্যা হতে পারে, গুণ করবো না, যা আছে রেখে দেবো। তাহলে ধরো এই পুরোটার সাথে তাহলে কি আছে, 25 × r × 4, এটা সে এক আছে, এটা রেখে দিলাম, আর এটা কি আছে 500। এবার কি করব, যখন আমি আর বের করব তার মানে কি, এগুলো সব গুণ আকারে গেছে, তার ওইদিকে গেলে কি আকারে যাবে, ভাগ আকারে, তাহলে 500 তো উপরে থেকেই গেল, এইটা 25 যাবে আর 4 যাবে, বাস এভাবে করে দেবো, বোঝা গেছে? এবার দেখো এটাকে যদি মোটে 5 দিয়ে কাটি, এটা 25 দিয়ে কাটলাম, তাহলে কি হবে, 25 × 50, আর 0টা বসে গেল, মানে 20 হয়ে গেলো। এবার কি, 4 × 4 × 4 × 5 = 20, তাহলে আর সমান কি দাঁড়ালো, আর সমান দাঁড়ালো কত, 5%, বাস হয়ে গেল, ঠিক আছে, আর সমান দাঁড়ালো 5%, এভাবে করে দিবে, হয়ে গেলো। তাহলে কি সুদের হার যেটা বলেছিল, সুদের হার সেটা কত হচ্ছে 5% অ্যান্সার। আশা করি বোঝা গেছে, কোনো রকম ডাউট নেই। তাহলে এই ধরনের প্রবলেম হচ্ছে এইটাই। এবার এই প্রবলেমে যদি বলে দিত, ধরো এই প্রবলেমে বলে দিত, ধরো এই প্রবলেমটা এরকম না থাকতো বা অন্যরকম থাকতো, যদি ধরো কথায় কথায় বলে যে এইখানে যদি আমাকে বলো তো যে এখানে স্ববৃদ্ধি মূল বা সুদে আসল কত, তাহলে স্ববৃদ্ধি মূল বা সুদে আসল বা যেটাকে বলছে অ্যামাউন্ট, সেটা কি হবে যে পি প্লাস আই, এমনি এমনি বললাম, তাহলে পি কত এটা, আর আই কত 500, তাহলে কত হলো 3000, এটা হয়ে গেল কি অ্যামাউন্টটা, মানে সুদ যেটা পেয়েছি সুদটা, আর আমার আসল যেটা ছিল সেটা, সেটা মিলিয়ে কত হলো 3000, বোঝা গেছে? তাহলে এইভাবে এই ধরনের প্রবলেম আমি আরও করব, দেখো আস্তে আস্তে করে। তবে এই কোশ্চেনটা তোমাদের কোনো আর ডাউট নেই তো, কীভাবে করলাম বোঝা গেছে তো, আশা করি বোঝা গেছে। জাস্ট আমি যেভাবে বললাম তোমরা প্রথম প্রথম কিন্তু সেভাবেই করো, তাহলে কি অঙ্ক ধরতে পারবে, আর নাহলে কিন্তু অঙ্ক হাত থেকে কীভাবে পালিয়ে যাবে, ঠিক আছে? এইভাবে একটার পর একটা করো, চলো আমরা নেক্সট প্রবলেমটা করে দেবে, আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রবলেমে চলে এসেছি, দেখো নেক্সট প্রবলেমটা দেখো কি বলছে, যে তিনে দেখেন এই স্ববৃদ্ধি মূলের টাইপের প্রবলেম, ঠিক আছে, কি বলছে দেখো, বলছে যে কি বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে কি বলছে যে কি অ্যামাউন্ট, বা ওটাকে বলছে সুদে আসল। তাহলে এখানে কি বলছে যে বার্ষিক 5%, বার্ষিক মানেটা অনেকে কি বুঝতে পারবে না, যে বার্ষিক মানে হচ্ছে এক বছর বছরে, ঠিক আছে, বার্ষিক মানে এক বছরের গল্প বলছে, ঠিক আছে, তাহলে বার্ষিক মানে এক বছরে 5% হারে
যদি কোনো রকম 5% এরকম যদি সুদ দেয় কত টাকায়? এত টাকার উপরে, এটা হচ্ছে আসল। এত টাকার উপরে দিচ্ছে যে সবৃদ্ধি মূল পাচ্ছে 1320 টাকা, তার মানে আমার আসল এত টাকা আর আমার হচ্ছে সবৃদ্ধি মূল এত টাকা। তাহলে তুমি বলো তো যে এখানে একটা লজিক, এখানে কিন্তু অনেক কিছু শিখতে হবে। দেখো তাহলে একটা জিনিস দেখো যে কি আমি কি বলছি, তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে আসলটা কত, পি পিটা হচ্ছে কত 1100 টাকা লিখে দিলাম, ঠিক আছে। এবার আমার কাজ কি যে আটটা লেখা, আটটা কত, আটটা হচ্ছে দেখো আগে পিছিয়ে লেখাতে পারো কোনো অসুবিধা নেই, কি আগে পিছিয়ে একই লেখাতে ওরকম না, ঠিক আছে। এবার আমাকে কি বলতো আইটা বের করতে হবে, আমাকে বলতো আইটা কি, যদি এটা হচ্ছে কি সবৃদ্ধি মূল, তাই তো অ্যামাউন্ট, অ্যামাউন্ট সমান কি জানি আমরা পি প্লাস আই, ভালো করে বুঝবে কিন্তু কোনো তাড়াহুড়া করবে না। পি প্লাস আই মানে হচ্ছে যে কি এ, এটাই হচ্ছে সবৃদ্ধি মূল, আর যদি পি প্লাস এ যদি এটা হয় তাহলে আমি কি আই এখান থেকে বের করতে পারবো না, যে আই সমান সমানই হচ্ছে এ মাইনাস পি, কারণ আমি এ মাইনাস পি, ঠিক আছে, কারণ কি আমার এখানে এই আইটা এদিকে ছিলাম, এটাকে ঘুরিয়ে লিখলাম আমি, চলো অনেকে ডাউট হয়ে যাবে, আমি এটাকে এরকম করে লিখতে পারি, ঠিক আছে, এটা এদিকে ছিলাম এটাকে ওদিকে করলাম, কোনো ডাউট নেই, ঠিক আছে। আমি সমান ধরো যে কি এ সমান সমান যদি বি হয় এটা ইমপ্লাই করবে বি সমান সমান এ, এটা কোনো রকম সমস্যা নেই, একই ব্যাপার। এবার ধরো আমার কি বের করার টার্গেট আই, তাহলে আইকে রাখলাম আর পিটাকে আমি ওদিকে যদি পাঠাই, এটা তো প্লাস মাইনাস হিসেবে পাঠাচ্ছি, তাহলে প্লাস মাইনাস হিসেবে পাঠালে ওদিকে কী হয়ে যাবে, প্লাস আছে কিছু নেই মানে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে ওদিকে গেলে মাইনাস হয়ে চলে যাবে, তাহলে এটা যদি হয় তাহলে আই সমান কত হয়ে গেল। দেখো ছোটো ছোটো করে বোঝাচ্ছে, এগুলো করার দরকার আছে, কারণ আমার আমার সাবস্ক্রাইবার এরকমই আছে ম্যাক্সিমাম, তাহলে এগুলো বুঝতে গিয়েও প্রবলেম হয়, তো আমি চাই না যে ছোটো ছোটো জিনিস বুঝতে গেল, ছোটো বলে না যে কি বুঁদ বুনতে বানতে আসে আমার দ্বারা, তো সেরকম হচ্ছে ব্যাপার, যে তুমি যদি বুঁদে 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 ভালো করে শিখো তাহলে কিন্তু পুরোটা শিখতে হবে, আর নাহলে কিন্তু সমস্ত কিছু একদম মনে হবে যে সমুদ্রতে এসে পড়েছি। তো একদম ছোটো ছোটো জিনিসগুলো কখনো ইগনোর করবে না, লাইফের ছোটো ছোটো জিনিসগুলো আমরা ইগনোর করি বলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ভাবি যে কি হ্যাঁ 5 মিনিট একটু ভিডিও দেখেলি, হ্যাঁ 5 মিনিট রিল দেখেলি, বাস ওই 5 মিনিট আর 5 ঘন্টায় কখনো পরিবর্তন হয়ে যায় তুমি নিজে বুঝতে পারবে না, তো ছোটো কোনো দিনই মনে হচ্ছে ভাববে না, সমস্ত কিছুকে জুড়ে জুড়ে সমস্ত কিছু হয়, ঠিক আছে। তো চলো আমরা এখন তো আর হয় না, আমি কিন্তু ছোটোতে করেছি যে ছোটো আগে ভাঁড় কিনতাম, ঠিক আছে, ভাঁড় কিনতে কখনো 1 টাকা কখনো 2 টাকা, তো ওটাই আমাদের মাথা উঠেছিল যে আজকে 1 টাকা 2 টাকা করে করবো, 1 বছর পর যখন ভাঙবো তখন হয়তো 1000 টাকা পাবো, এখন তো এইসবের যুগ নেই, এখন তো ছেলে চাইলেই দিয়ে ছেলে 500 টাকা লিজা বাড়ি যা খাগা, ঠিক আছে। তো যাই হোক যুগ পরিবর্তন পরিবর্তন হয়েছে, যাই হোক কিন্তু ওই যে ছোটো ছোটো করে ওগুলো থেকে শিক্ষা পেতে হবে, ছোটো 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 করে একটা বড় কিছু হয়, সেরকম এই ছোটো ছোটো জিনিসগুলো থেকে তোমাকে অনেক বড় কিছু বিল্ড আপ করবে, ঠিক আছে। চলো দেখো তাহলে এখানে আই সমান কী হবে, এবার দেখো তাহলে এ সমান কত, সবৃদ্ধি মূল বলে দিয়েছে, সবৃদ্ধি মূল কত 1300, তাহলে 1300 বসালাম, 1320 আর এখানে পি সমান কত 1100, তাহলে মাইনাস যদি আমি 1100 করি তাহলে এটা কত হচ্ছে, হচ্ছে তোমার 1100 মানে 220 টাকা, বাস তাহলে আই সমান কত পেয়ে গেলাম 220, তাহলে আই সমান পেয়ে গেলাম 220। চলো এইখানে যদি কারো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে লাইক করবে এবং একটা কমেন্ট করে বলে যে হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে, ঠিক আছে। তাহলে এটা আয় হয়ে গেল, এবার আমার চেয়ে সেটা কি এখানে দেখো যে কত বছরে এত টাকা হবে, তাহলে কত বছর এখানে আমরা টাইমটাকে বের করছি সময়, তাই তো তার মানে একটা টাইমটাই চেয়েছে, তাই টাইমটা সমান চেয়েছে, বলো বাস হয়ে গেল, আমি তো সব পেয়ে গেছি। এবার আসল যে আমার ফর্মুলা, আসল ওই যে ফর্মুলাটা লিখে রেখেছি মিটাবো না ওটাকে, যতদিন চলবে আমি প্রথম ওটাকে লিখে দেবো যাই তোমাদের মাথায় গেঁথে যায়, ঠিক আছে। চলো তাহলে আমি আই আই সমান জানি, আই সমান টি সমান বের করে দিয়েছে, আই সমান কি জানি যে পি আর টি ডিভাইডেড বাই 100, তাহলে আমি সব জানি, আই মানে জানি 220, পি মানে আমি জানি 1100 গুণিত আর সমান হচ্ছে 5, আর টি মানে আমাকে বের করতে হবে, আর এটা হয়ে গেল 100। দেখো এটা 2টা 0 2টা 0 কেটে গেল, থাকলোটা কি তাহলে দেখো থাকলো এখানে কি আমি বল, প্রথমে বলেছিলাম কাটাকুটি করবে না, 5 11 গুণিত 5 গুণিত টি সমান হচ্ছে 220, এই যে এদিকটাকে এদিকে নিলাম এদিকটা এদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, গুণ করলাম এদিকে কিছু মানে 1 আছে। এবার দেখো টিটাকে যদি বের করি তাহলে কি হবে 220, এবার কি 11 গুণিত 5, ঠিক আছে। এবার কি করবো এটা কাটাকুটি করবো, দেখো এখানে এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে 11 2 গুণা 22, তার মানে কত হলো 20, 2 ধার আর 0টা বসিয়ে দিলাম, আর 5 দিয়ে আমি 5 1 5 4 5 20, তার মানে এটা ইমপ্লাই কী করছে যে টি সমান হয়ে গেল 4, তার মানে সময়টা কত লাগবে, এই যে বার্ষিক যদি 5% হারে সুদ দেয় আর যদি 1100 টাকা সবৃদ্ধি মূল এত টাকা হয় তাহলে সময়টা কত লাগবে, কত বছর লাগবে 4 বছর, বাস হয়ে গেল, কত সময় লাগবে 4 বছরে এই টাকাটা পেয়ে যাবে, বলো এইখানে কি কাটাকুটি বা যে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে বলো। মানে মাঝে মধ্যে আমি ভেবে দেখি তোমরা অফলাইনে বসেই আছো, ওইখানে বারবার এরকম করে বলি, বলো। তো যাই হোক দেখো
আশা করি খুব ভালো লেগেছে। চলো আমরা একটু অন্য আরেকটা নেক্সট প্রবলেম করব আজকে, দেন দেবে তোমাদের মোটামুটি ডাউট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে নেক্সট প্রবলেম করি। চলো চলো দেখো নেক্সট প্রবলেমে চলে এসেছি, যেটা কি আছে যে পাঁচের দাগের প্রবলেম কি আছে, এটা অনুপাত দিয়ে আছে। ঠিক আছে, তো আজকে যে তিনটা প্রবলেম করছি না, এই প্রবলেম দিয়ে কিন্তু তোমরা অনেক কটাই প্রবলেম করতে পারবে। ঠিক আছে, তো সব কটা প্রবলেম কিন্তু অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, দেখো তাহলে এইখানে এই ধরনের প্রবলেম কিন্তু অনুপাত দিয়ে আসতে পারে। ঠিক আছে, তো দেখো খুব ইজি অঙ্ক, খুবই ইজি, কোনো রকম জটিল কিছু পাবেই না। দেখো এখানে কি বলছে যে বার্ষিক কত হারে, বার্ষিক মানে বছরে কত কত পার্সেন্ট হিসেবে লাগবে, তাহলে বলছে যে কি দু বছরে আসল এবং সুদের অনুপাতটা এটা হবে, আসল এবং সুদের অনুপাতটা 25:4 হবে। তাহলে ধরো আমি এটা করছি, ঠিক আছে দেখো একটা আসল ইস্টু আই বলেছে, তো তার মানে এটাকে বলে দিয়েছে যে কি এটা ইস্টু এটা, ধরে নিব আমি যে ধরো ধরি, ঠিক আছে ধরি পি সমান হচ্ছে 25x, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, মানে এই অনুপাতটাকে যখন আমরা, অনুপাতটা তো একই এক্স্যাক্ট ভ্যালু না, তাই ওর সঙ্গে আমরা কিছু একটা মাল্টিপল করে নিব, কি নিব ভেরিয়েবল বা চলরাশি, তাই এটা আমি 25x ধরবো, এটাকে 4x ধরবো। তাহলে এটা যদি 25x হয় তাহলে আইটা সমান কত, আইটা হচ্ছে 4x হয়ে গেল। আর কত হারে বলেছে, কত হারে চেয়েছে, কত বছরে, দু বছরে, টাইমটা হচ্ছে 2 বছর, বাস হয়ে গেল অঙ্ক। বাস এবার আমি এইখানে প্রবলেমটা করব, দেখো কিছু নেই। এবার কি বলেছে আমার, আমি জানি যে আই সমান পি আর টি ডিভাইডেড বাই 100, আই মানে কত 4x, ঠিক আছে পি সমান কত 25x, আর কি আছে আর আটটাই চেয়েছে তাহলে আর রেখে দিলাম, আর টি সমান হচ্ছে 2 বছর ডিভাইডেড বাই 100, বাস হয়ে গেল। এবার দেখো, এবার দেখো এইখানে দেখো এটাকে, এটাকে 4 দিয়ে কাটবে, এটাকে 2 দিয়ে কাটলো। ঠিক আছে, এবার দেখো এইখানে কিছু নেই, আর এইখানে এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে এই সাইডের সঙ্গে এই সাইড নিচের গুণ করবো, আর এটার সাথে এটার গুণ করবো। তাহলে এইখানে কি আছে, শুধু এক্স আছে, কিন্তু পড়ে এক্স আছে আর আর আছে, তাহলে কি হয়ে গেল আর ইন্টু এক্স থাকলো সমান সমান কি দাঁড়াচ্ছে 4 দুগুণা 8 8x। তাহলে এখানে কি গেল যে আর সমান হচ্ছে 8x ডিভাইডেড বাই এক্স, তাহলে 8 8 x কেটে গেল, থাকলো কত 8, বাস হয়ে গেল। তার মানে আর সমান কত দাঁড়ালো 8, তার মানে এখানে যে সুদের হার যেটা বলেছে সেটা হচ্ছে 8%। খুব কঠিন, খুব কঠিন। এই যে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এই যে ক্যালকুলেশন, এখান থেকে আমরা পেয়ে গেলাম আর সমান হচ্ছে 8%। বাস আজকের ক্লাসটা এইখানেই, ঠিক আছে কেমন, অবশ্যই এরকম ক্লাসগুলো এর ওপর দিয়ে যে প্রবলেমগুলো আছে তোমরা হোমওয়ার্কগুলো তোমরা করবে অবশ্যই। ঠিক আছে, তো আজকে এখানে ভালো থেকো, প্রচুর পড়াশোনা, চলো থ্যাংক ইউ।